নবী বলতেছেন যে করণ শহরের একটা লোক হবে তার নাম ওয়াইস হবে তার একজন বুড়ি মা হবে তার কুষ্ঠরোগ হয়েছিল সেই বুড়ি মায়ের দোয়া তার কুষ্ঠরোগ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল 01711263461 তোমরা ছেলেরা শুনছো এই ছেলেরাকে তোমরা হাত উঠে দেখো তো ছেলে কোথায় কোথায় দেখি মাশাআল্লাহ আচ্ছা হাত নামো ইমাম উদ্দুনিয়া ফিল হাদিস কুম্মনাজুক মোহাম্মদ বিন ইসমাইলুল বুখারী সবাই বলুন রহমতুল্লাহ আলাইহি অর্থাৎ ইমাম বুখারী যে ইমাম বুখারী বুখারী শরীফ লিখছেন এই 16 বছর এই বুখারী শরীফ লিখতে বরাবর 16 বছর কিভাবে লিখছেন কি কষ্ট করছেন আমার আমরা তো বুখারী পড়ি খতমে বুখারী পড়ে আমরা হাদিয়ে তোফা পাই হ্যাঁ ইমাম বুখারী ওনার নাম মোহাম্মদ আমার নবীর নামে নাম ওরা দুই ভাই একজন মোহাম্মদ বিন ইসমাইল আর একজন আহমদ বিন ইসমাইল মোহাম্মদ বিন ইসমাইল অর্থাৎ ইমাম বুখারী ছোটবেলায় অন্ধ ছিল কি ছিল তো উনি এত বড় ইমাম হলেন কিভাবে অন্ধ মানুষ আমার ভাইয়েরা মোহাম্মদ বিন ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলায় অন্ধ ছিল সব সময় দোয়া করতেন মা আল্লাহু আকবার কেমন মা আমার মা বোন আপনারা পর্দার আড়ালে যারা আছেন আপনারা একটু ভালো করে শুনেন মা ইমাম বুখারীর আম্মা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ে পাঁচবার আল্লাহর কাছে মুনাজাত করার সময় এই মোহাব্বতের ছেলের জন্য দোয়া করতেন আল্লাহ আমার ছেলের চোখের দৃষ্টি তুমি ফিরাইয়া দাও মা বাপ কত বড় দৌলত জানেন আহা আমরা তো মা বাবা আছে আমরা বুঝি না দাম বুঝি না কুম্মানা যুগ ইমাম বুখারীর আম্মা শুধু পাঁচ ওয়াক্ত নামাজ নাই বাবা প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়তেন গভীর রাত গভীর রাত সারা পৃথিবীর মানুষ যখন ঘুমে আল্লাহর কিছু বান্দা আছে প্রেমিক বান্দা গভীর রাত ওরা ঘুম ফেলে উযু বানিয়ে মুসাল্লা নিয়ে নামাজে দাঁড়িয়ে যায় কেন গরি কইতাম তোর রাত না বুঝি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম আল্লাহ বলেন যারা রহমানের খাস বান্দা আল্লাহর খাস বান্দা এরা রাত কাটায় কাকে নিয়ে আপনারা যারা মরছেন আমরা কাকে নিয়ে রাত কাটাই বন্ধু বান্ধব নিয়ে বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করে করে কিন্তু আমার আসল বন্ধুকে আমি জানি না আমাকে এত মায়া করে কে সুন্দর করে সৃষ্টি করলো আল্লাহ চাইলে তো আমাকে কুকুর বানাতে পারত আল্লাহ চাইলে তো আমাকে ছাগল বানাতে পারত আল্লাহ চাইলে আমাকে হিংস্র জন্তু বানাতে পারত আল্লাহ তো দয়া করে আমাকে মানুষ বানিয়েছেন শুধু মানুষ নয় আল্লাহ তো আমাকে ইমামুল আম্বিয়ার উম্মত বানালেন আল্লাহ তো আমাকে গোসে গোসে বাগদাদের পাগল বানালেন আল্লাহ তো আমাকে গোসে বান্দারির পাগল বানালেন আমাকে কে বানালো আমি কার সাথে গল্প করছি কার সাথে প্রেম করছি
ইচ্ছা হয় না একটু আল্লাহকে ডাকি। আমার আল্লাহ বলেন আল্লাহর এমন কিছু বান্দা আছে এরা রাত কাটায় দুনিয়ার কোন বন্ধু বান্ধব নিয়ে নয়। আল্লাহ নিজে কোরআন শরীফ বলছেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, যারা আফন রবকে নিয়ে রাত কাটায় রাত জাফন করে, আফন রব আপনার খালেক মালিককে নিয়ে রাত জাফন করে রাত কাটায়। আফন রবের সাথে যদি রাত কাটাতে চান তার সিস্টেম কি নিয়ম কি, সুজদা ওয়া কিয়াম সিজদা দিয়ে দিয়ে কিয়াম করে করে আর সারা রাত নামাজ পড়ে পড়ে। যারা খাস বান্দা আল্লাহ এরা আমাদের মতো বেওয়া না, কত নিয়ামত আল্লাহ আমাদেরকে খাওয়ালেন। আপনার মতো বিরক্ত হচ্ছেন আমি দেখতেছি, কুকুর আছে না আপনাদের এখানে তো কুকুর নাই, কুকুর থাকলেও কুকুরের কোনো আওয়াজ নাই, অনেক জায়গায় কুকুরের আওয়াজের জন্য ওয়াজ করা যায় না। এই যে কুকুর চতুষ্পদ জন্তু আমরা ঘৃণা করি, কিন্তু কুকুর বড় অফাদার। আপনি মাংসকে মাছকে হার কাঁটাগুলো ফেলে দিলেন আর কুকুরকে ডাকলেন আতু তু ডাকলেন আতু তু, এবার আরবি শব্দ কোন শিখে ইয়ে হনো বল আতু তু কুত্তাই আর ইয়ে বুঝে দরে এসে ওই হাড়গুলো কে ফেলে খাতাগুলো কে ফেলে, কি মোহাব্বত করে খাওয়াইছেন মোটেও না। এগুলো যে আমরা বাইরে ফেলে দিই খোদাই না করুক যদি ফায়ার নিচে পড়ে আমাদের অবস্থা কাহিন, এই কুকুর তুই এগুলো কে ফেল আমি বাঁচি। এই কুকুর আপনার ঘরের দরওয়াজায় দুই একটা হার মাংস পে কাটা পে, কুকুর কত বড় ফাদা, মালিক ঘুমাবে ওই কুকুর বলে মালিক ঘুমা আমি সারা রাত মালিকের দরওয়াজা পাহারা দেব। কুকুর কত বড় ফাদা, মাত্র দুই একটা হার মাংস পে হার পে কাটা পে সামান্য রিজিক পেয়ে বলে যে মালিকের দরওয়াজা আমি কিছু আহার পেলাম, ওই মালিক ঘুমাবে আমি দরওয়াজা ছেড়ে যাব না, আমি দরওয়াজা পাহারা দিয়ে বসে আমি পাহারা দেব। কুকুর রাত্রির বেলায় ঘুমায় না, কুকুর ঘুমায় দিনের বেলায় ওই পাহারা দে। আল্লাহ কি বলতেছেন জানেন, আল্লাহ কিয়ামতের মাঠে যদি বলে বান্দা আমি তোমাদেরকে কত ধরনের মাংস খাওয়ালাম, গরুর মাংস মোষের মাংস বৈশের মাংস ছাগলের মাংস কবুতরের মাংস গুগু খল হয় না গুগু হাকির মাংস বোগার মাংস ডগের মাংস কত জিনিসের হরিণের মাংস উড়ের মাংস, বান্দা আমি তোমাদের কি কত ধরনের মাংস খাওয়ালাম, মাস মাস কত মাস, মাছের হিসাব আছে আপনি দেখছেন পুকুরের মধ্যে মাছগুলো জাগ বিনে একসাথে পানি খায় আছে না, পানি নয় মাছগুলো একযোগে মিলে আল্লাহর জিকির করে। যে মাছগুলো আল্লাহকে ডাকে আল্লাহর জিকির করে, এই ধরনের হাজার হাজার নয় লক্ষ লক্ষ মাস আল্লাহ আমার খাদ্য বানিয়েছেন, চাই জীবনে কত মাস খেয়েছেন বলেন, সুরবা করে শুকিয়ে ফুটি মাস মোল্লা মাস ফুটি মাস ছোট ছোট কত ধরনের মাস, কই মাস মাগুর মাস তারপর কি শৈল মাস বোয়াল মাস কাতাল মাস রুই মাস খালিগনি সাদাগনি বোয়াল মাস, এইভাবে হাজার হাজার মাস
এক মাসের মধ্যেটা প্রাণ কোটি কোটি প্রাণ আল্লাহ বিসর্জন দিয়েছেন আমি একটা প্রাণের জন্য বান্দা কোটি কোটি মাস আমার তোমার খাদ্য বানালাম কত মাংস খাওয়ালাম এতগুলো নিয়ামতকে বান্দা তোমাকে আমার ঘর মসজিদের দরওয়াজায় পাওয়া তো যাচ্ছে না বেশি ওয়াজ লাগে না বেশি ওয়াজ কি করবে বান্দা তোর ঘরের দরওয়াজা তো কুকুর দাঁড়িয়ে আছে আমার ঘরের দরওয়াজা খালি কেন কত নিয়ামতের মধ্যে তোমাকে আমি ডুবে রাখছি ওয়াইন তাউদ্দু নিয়ামতাল্লাহি লা তুসুহা বান্দা আমার নিয়ামতগুলো যদি হিসাব করতে চাও কারো পক্ষে হিসাব করা সম্ভব হবে না আল্লাহর এতগুলো নিয়ামতের মধ্যে আমরা ডুবি আছি এই কথা যারা অনুধাবন করেছেন আউলিয়ায়ে কেরাম এদের চোখের মধ্যে ঘুম নাই ওরা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে পড়ে রাত কাটায় মা বোন কজনে নামাজ পড়েন বলেন তো আজান দিয়েছেন সকাল বেলায় আপনি আপনার ছেলেকে ডেকে মসজিদে পাঠিয়েছেন আমার নবী বলেন মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইদা বালাগু সাবা সিনিন উম্মত তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয় যখন 10 বছর হয়ে যায় দেখতেছেন দেখতেছো নামাজ পড়ে না প্রয়োজনে তাকে মেরে মেরে নামাজ পড়া আমার ভাইরা এদের ছেলেরা আমরা যদি গাইড দিতে জানি এ ছেলে আল্লাহর ওলি হয়ে যাবে এরা আল্লাহর ওলি হবে এরা মা বাবার নাফরমানি করবে না আসলে কথার নম্রতা বেড়ে যায় ইমাম বুখারী আম্মা শুধু ফাসুক্ত নামাজ না তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা ছিল না ইমাম বুখারী আম্মা ফাসুক্ত নামাজের পরে তো দোয়া করতেন গভীর রাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে হাত তুলে চকুর পানি ফেলে ফেলে দোয়া করতেন আল্লাহ আমার ছেলে মুহাম্মদের দুনুটা চোখ ফিরাই দাও না আল্লাহ এ মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে ইমাম বুখারীর আম্মা একদিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন কি স্বপ্ন স্বপ্নের মধ্যে হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলেন কত বড় ভাগ্যবতী মহিলা আল্লাহর খলিলকে স্বপ্ন দেখলেন ইব্রাহিম খলিলুল্লাহ ইসলামকে স্বপ্নে দেখলেন বললেন এ মুহাম্মদ বিন ইসমাইলের আম্মা তোমার দোয়া আল্লাহ কবুল করেছেন তোমার দোয়া আল্লাহ কবুল করেন তোমার ছেলের চোখের দৃষ্টি আল্লাহ ফিরাই দিয়েছেন সুবহানাল্লাহ কার দোয়া ইমাম বুখারীর আম্মা খাপ দেখলেন স্বপ্ন ছুটে গেল অপেক্ষা করছিলেন দেখি আমার ছেলে ঘুম থেকে উঠুক আল্লাহর খলিল কোনোদিন মিথ্যা কথা বলবে না আল্লাহর খলিল স্বপ্নেও কোনোদিন মিথ্যা বলবে না আল্লাহর নবীরা বাস্তবে তো না স্বপ্নেও কাউকে কোনোদিন মিথ্যা কথা বলে না আমাদের দেশে একদল হুজুর আছে এদের আকীদা হলো আল্লাহ চাইলে মিথ্যা বলিতে পারে কথা তোর মতন আমরা তো মনে করি বড় বড় হুজুর ভিত্তিহীন প্রশ্নাবলীর মূলত পাঠ নামক বইয়ের মধ্যে লিখতেছে আল্লাহ চাইলে মিথ্যা বলিতে পারে কিন্তু বলে না আল্লাহ চাইলে ওয়াদা খেলাপ করিতে পারে কিন্তু করে না নাউজুবিল্লাহ বলেন এগুলো ইসলামী আকীদা নয় এগুলো বেঈমানের আকীদা আমরা বলবো আমার আল্লাহ নয় আমার নবী মিথ্যা বলতে পারে না বাস্তবে না স্বপ্নেও নবীরা মিথ্যা বলতে পারে না আমার গোসল আজও মিথ্যা বলে নাই মিথ্যা বলা মুনাফিকদের কালচার আমরা মুমিন কোন মুমিন মিথ্যা বলতে পারে না আমার রাসূল বলছেন মিথ্যা বলা মুনাফিকের স্বভাব
আমরা কি মুনাফিক না মুমিন? দুই হাত উঠাবেন আমরা মুমিন না মুনাফিক? আল্লাহ তুমি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ আমরা অতীতে মিথ্যা বললেও আজ থেকে ওয়াদা নিলাম আমরা আর জীবনে মিথ্যা বলবো না প্রয়োজন আমি ফাঁসির কাছে যাব আমি মিথ্যা বলবো না আমি সত্য বলবো আমার নবীর উপাধি আস-সাদিকুল মাসদূক হযরত সাইয়েদনা ওয়াইসুল কোরআনী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সামনে আমার নবী অসংখ্য হাদিস আমার নবী বলছেন মেশকাতও আছে ওখানে ওয়াইসুল কোরআনী চ্যাপ্টার আছে বিরক্ত হচ্ছে বস আরশাদ করে দিলেন বেশি কি কষ্ট হইব না 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 বেশি এক এক কয়েকটা ওয়াজ মনে রাখবেন নামাজ ফাসক্ত নামাজ জানা কি থাকে এ ছেলে তোমরা নামাজ পড়বা দেখি কারা কারা পড়বা তোলাতে দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই মসজিদে যাবে মসজিদ পরিষ্কার করবা মসজিদ মসজিদে গিয়ে পরিষ্কার করবা পরিষ্কার করবা আল্লাহর ঘরখানায় কাবা পরিষ্কার করার জন্য আল্লাহ দায়িত্ব কাকে দিয়েছেন ওয়া আহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আম তাহিরা বাইতিয়া লিত্বাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ ইব্রাহিম ইসমাঈল আমার সাথে ওয়াদা করো তোমাদের দায়িত্ব হলো আমার আমার ঘরে তাওয়াফ করার জন্য এতকাম নেওয়ার জন্য তাওয়াফ করার জন্য নামাজ পড়ার জন্য অনেক মানুষ আসবে তারা যেন এসে পবিত্র অবস্থায় পরিষ্কার অবস্থায় যেন তাওয়াফ করতে পারে নামাজ পড়তে পারে আল্লাহ আমার ঘর পরিষ্কার রাখার পবিত্র পরিষ্কার রাখার দায়িত্ব তোমাদেরকে দিলাম সুবহানাল্লাহ মসজিদ পরিষ্কার করবা ইমাম মুয়াজ্জিন আসে নাই আসলো হুজুর আমি একটা আজান দেব আমরা ছোট বেড়ায় আজান দেওয়ার জন্য হুজুর আল্লাহ আল্লাহ করতাম মুয়াজ্জিন না আসুক হুজুর না আসুক আমি যেন আজানটা দিতে পারি এখন আজান দিতে বললে তুই যাস না তুই যা আমি কেন বাবা সবাই আজান শিখবা শিখবা তো আল্লাহু আকবার আল্লাহু আকবার الله أكبر الله أكبر بابا আজান শিখো মুয়াজ্জিনের দাম কত জানো আমার রাসূল বলছেন যেই মুয়াজ্জিন ফাসক্ত নামাজের মধ্যে আল্লাহর প্রেমে আল্লাহকে ভালোবেসে আজান দিবে আতওয়ালুল কুনুক কিয়ামতের মাঠে তাদের গর্দন লম্বা হবে সবার উপরে তাকে দেখা যাবে কিরে কিরে এই লোকটা সবার উপর দেখা যাচ্ছে কেন বলে এই লোকটা গলা ফাটিয়ে আজান দিয়েছিল হযরত ওয়াইসুল করনি আলী করণ শহরের একজন মানুষ হবে ওনার নাম ওয়াইস হবে ওনার একটা বুড়ি মা থাকবে ওনার মধ্যে কুষ্ঠরোগ হবে মায়ের দোয়ার দ্বারা কুষ্ঠরোগ চলে যাবে এক দেরহাম বরাবর ছিন্ন তার হাতের মধ্যে থেকে যাবে নবী বলতেছেন যে করণ শহরের একটা লোক হবে তার নাম ওয়াইস হবে তার একজন বুড়ি মা হবে তার কুষ্ঠরোগ হয়েছিল সেই বুড়ি মায়ের দোয়া তার কুষ্ঠরোগ কুষ্ঠরোগ ছিল না এই তারা লয় দুঃখ আছে কুষ্ঠরোগ বুঝেন তো উগ্র মানুষ বুঝেন না কুষ্ঠরোগের ধারণ বুঝি সাদা ব্যারাম ছিল না মানুষের শরীরের রং কি হয়ে যায় এটা মারাত্মক সাদা ব্যারাম বলে কুষ্ঠরোগ এটা মারাত্মক হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজার মধ্যে একটা মুজিজা কুষ্ঠরোগীর উপর গা হাত বুলাই দিলে কুষ্ঠরোগী ভালো হয়ে যেত এটা বড় মারাত্মক আমি আপনাদেরকে সতর্ক করছি এই কুষ্ঠরোগ হয় কিভাবে শুনেন একটা হলো বংশীয় পূর্বপুরুষের মধ্যে কারো কারো কাছে এই রোগটা থাকে বংশসূত্রে এটা পায় নাউজুবিল্লাহ বলেন অথবা আমার আলা হযরত বলছেন
মানুষের মধ্যে কষ্ট রোগ কিভাবে হয়, আজ থেকে একটা সতর্ক থাকবেন আপনারা, কেউ মাস্কে দুধ খাবেন না। ইন একবারে ফুসে সারা ওষুধ দিবেন না জিবাই, কেউ মাস্কে দুধ খাবেন না। আসলে আমরা বড় কিছু জানি না, মাস্কে দুধ খাবেন না। কেউ যদি মাস্কে দুধ খাওয়া অভ্যাস হয়ে যায়, ওখান থেকে কুষ্ঠ রোগ সৃষ্টি হয়। এটা আলা হযরতের তাহাকি, অতএব এটা বড় মারাত্মক। তা আমার নবী বলছেন যে ওই ওনার একজন বুড়ি মা হবে, এই বুড়ি মায়ের দোয়ার দ্বারা কুষ্ঠ রোগ ভালো হয়ে যাবে। এক দেড়হাম বরাবর চিহ্ন তার হাতের মধ্যে থেকে যাবে। এ আলী, ওনাকে আমার সালাম বলবা, ওনার কাছে দোয়া চাইবা। ওনার নাম হযরত সাইয়েদনা ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আপনারা মা বাবার খেদমত করো বাবা। আরেকটা কথা, রাত তো বেশি হয়ে গেছে, আমরা দূরে যাব, আপনাদের কষ্ট হবে। মা মারা গেল, মা বাবা মারা গেল, কি খেদমত বন্ধ হয়ে গেল না? আমি কয়েকটা হাদিস দেখলাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী গো, আমার বড় আশা ছিল মায়ের খেদমত করব। ইয়া রাসূলুল্লাহ, মা তো আমাকে ফেলে কবরস্থানে চলে গেছে, মা বাপ আমাকে ফেলে কবরস্থানে চলে গেছে, এখন কিছু করতে পারবো, করলে পারবো? আমার নবী বলেন, পারবে না কেন নবী গো, এখন কি করব? বলে আনাস, তুমি তোমার মায়ের পক্ষ থেকে মদিনা শরীফে একটা কূপ খনন করে দাও। মদিনা শরীফে একটা কি করে দাও? সেই জায়গা কিনে বড় কূপ খনন করে আবার আসলেন, নবী গো আমি একটা কূপ খনন করে দিয়েছি। বলে তুমি কূপের পারে যাও, ওখানে গিয়ে আল্লাহ আমি আমার আম্মার পক্ষ থেকে একটা কূপ খনন করে দিলাম, এই কূপের পানি দিয়ে যত মানুষ উজু করবে, গোসল করবে, এই কূপের পানি দিয়ে যত মানুষ পানি পানি পান করবে, ফসবাকি পান করবে, আল্লাহ এগুলোর সবাব আমার মা উম্মে সুলাইমের রুহের মধ্যে পৌঁছিয়ে দাও। আমার আল্লাহ বলেন, আরেকটা দোয়া আছে, ওয়াকুল রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কিভাবে বলবেন? আল্লাহর কাছে দোয়া করবা, মাওলা যেমনি ভাবে আমার মা বাবা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন, আল্লাহ তুমি তেমনি ভাবে আমার মা বাবাকে দয়া করো, রহম করো। কবরস্থানে গিয়ে সালাম দিবা, জিয়ারতের মধ্যে যাবে, শুধু দিনের বেলায় নয়, গভীর রাত কবরস্থানে গিয়ে আমি তো লেফট চোখে ঘুমাচ্ছি, আমার বাবা কোথায়, আমার মা কোথায়? গভীর রাত ঘুম ফেলে কবরস্থানে গিয়ে সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমার তুই হড়বড় রইও রে, আয় হড়, তুই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নাসআলুল্লাহ লানা ওয়ালাকুম আফিয়া ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লালাকুম। আমি কোথায়, আমার বাবা কোথায়? অনেক ছেলে মা বাবাকে কবর দিয়ে আসছো, কবর পরে যাও না, এমন অনেক ছেলে আছে। আল্লাহ আমরাকে মাহবুব নবীর সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করুন। আল্লাহুম আমিন আমিন। মাওলানা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। কি নাম যে সংগঠনে, আয় আল্লাহ হযরত আব্দুল জলিল গুন্ডী শাহ রহমতুল্লাহ আলাইহির স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় আওজিত আজকের এই মাহফিল কবুল করে নাও, লাইটিং প্যান্ডেল স্টেজ তবরকাতের ব্যবস্থা কবুল করে নাও। মাওলা মাহফিলের শুরু থেকে কোরআনে পাকের তেলাওয়াত নাত রাসূল কোরআন সুন্নাহর আলোচনা দুরুদ সালাম কিয়াম মিলাদ
তবরকাত এগুলো সওয়াব সোনার মদিনায় মাহবুব নবীর চরণে পৌঁছিয়ে দাও আমিন আল্লাহ আলে বাইতে রাসূল সাহাবাত রাসূল তাবেন তবে তাবেইন আইমায়ে মুস্তাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন সমগ্র উলে ইকরামদের দরবারে দরবারে পৌঁছিয়ে দাও আল্লাহ সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ কর আল্লাহ আমরা যাদের মহব্বত রব্বা মা দাদা দাদি নানা নানি ভাই বন্ধু আত্মীয় স্বজন চিরদিনের জন্যে বিদায় হয়ে কবরস্থানে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবর কবরে পৌঁছে দাও সকলের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি কবিরা সগীরা জেনে না জেনে আল্লাহ গুনার সমুদ্রে ডুবে আছি জানি না কার কাছে কোন সময় মালিকুল মওত ইসলাম এসে আল্লাহ আমাদের অতি জীবনে গুনাহ মাফ করে দাও আব্বা জানে গুনাহ মাফ করে দাও আম্মা জানে গুনাহ মাফ করে দাও আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা দাদা দাদি নানানি ভাই বন্ধু আত্মীয় স্বজন ওস্তাদ পীর মুর্শিদ আয় আল্লাহ মুহিব্বিন মুরিদান মুতাল্লাকিন সারা বিশ্বের মুমিন মুমিনাত ভাই বোনের গুনাহ মাফ করে দাও আল্লাহ যারা রোগে আক্রান্ত সেবা দান করো আল্লাহ যারা রোগে আক্রান্ত সেবা দাও অনেক নারী পুরুষ অসুস্থ দোয়া চেয়েছে সেবা দান করো করজদার থাকলে মুক্ত করে দাও বেকার থাকলে কাদের সন্ধান দাও লাউলাদি থাকলে নেককার আউলাদ দান করো চাকরিজীবী থাকলে প্রমোশন দাও ব্যবসায়ী থাকলে উন্নতি দাও ছাত্র ছাত্রী থাকলে জ্ঞান দাও রব্বুল আলামিন অনেক গরিব গরে মেয়েরা উপযুক্ত যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না এই মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ মারান জুমার এসবিআই নুরি কি কবুল করো যৌতুক বিরোধী আন্দোলনকে সাকসেস করে দাও আল্লাহ যে সমস্ত ছেলেরা বিয়ে করে নাই আল্লাহ এরা যেন যৌতুক ছাড়া তোমার নবীর সুন্নত মোতাবেক শাদী করতে পারে আল্লাহ সে তৌফিক দান করো আমিন আল্লাহ বিশেষ করে স্থিতি সংসদে প্রত্যেক ছেলে যেন যৌতুক ছাড়া বিয়ে করতে পারে আল্লাহ তাদের হায়াতে বরকত দাও তাদের এলমের মধ্যে বরকত দাও আমলের মধ্যে বরকত দাও আল্লাহ তাদের কষ্ট মেহনতকে কবুল করো আল্লাহ সবাই আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশকে কবুল করে না আহলে সুন্নাত যুব পরিষদ ছাত্র পরিষদকে কবুল করে না আহলে প্রবাসের বিদেশের জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাত প্রবাসী পরিষদকে আল্লাহ তুমি কবুল করে না সারা বিশ্বের মুমিন মুসলমানের জান মাল ইজ্জত আবরুক আল্লাহ হেফাজত করো আল্লাহ স্টেজের মধ্যে আমাদের যুব পরিষদের অনেক নেতৃবৃন্দ আহলে সুন্নাত ওয়াল জামাতের আমার ভাই কাজী ফরকান রেজা আমাকে সহ অনেক জায়গায় গিয়ে গিয়ে আল্লাহ কষ্ট করতেছে আল্লাহ তার হায়াতে বরকত দাও এলমের মধ্যে বরকত দাও আল্লাহ তার ছেলে সন্তান প্রতি হায়াতে বরকত দাও আমার ভাই মহিউদ্দিন আজম বাড়ছেন তার হায়াতে বরকত দান করো এভাবে কমিটির ছেলেরা মা বোন প্রত্যেকের হায়াতে বরকত দাও এলম বরকত দাও আল্লাহ আমাদের ছেলের নেতৃবৃন্দ যারা আল্লাহ প্রত্যেকের হায়াতে বরকত দাও অন্তর মধ্যে এখলাস দান করো আমাদের সমস্ত কর্মসূচি সুচারুরূপে যেন আমরা সম্পাদন করতে পারি তৌফিক দান করো সবাইকে পঞ্জগান নামাজি বানিয়ে দাও মা বোনদেরকে পর্দানসীন বানিয়ে দাও সারা সারা মাদক জুয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করো আল্লাহ আমরা যেন মিথ্যা থেকে বেঁচে থাকতে পারি সে তৌফিক দান করো জীবন একটি বার হলে সোনার মদিনার মুসাফির করো মদিনা শরীফ না দেখাই মতের বিছানায় নিও না আমার ভাই আজিজ আব্দুল মালিক সহ এই কমিটির প্রত্যেকটা সদস্য বেদে হায়াতে বরকত দাও এলম বরকত দাও আমল বরকত দাও আমাদের যুব পরিষদের প্রত্যেক ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দাও এলম বরকত দাও আমল বরকত দাও بحقنا الله ملائكة يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد بعد الجود والكرم وآل وسلم بحق لا إله إلا الله محمد رسول الله